হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের জানকারি দেবো আল্ট্রাব্রাইট স্ক্রিন ক্রিমটি সম্বন্ধে। ত্রিপুল অ্যাকশন এই আল্ট্রাব্রাইট স্ক্রিমটি তিনটি কম্পোজিশন যুক্ত। তো তিনটি কম্পোজিশন হলো হাইড্রোকুইনোন, টাইটানিয়াম অ্যান্ড মোমেন্টাসন। এই স্ক্রিন ক্রিমটি আপনার যে কোনো ওষুধ দোকানে ইজিলি পেয়ে যাবেন। লিফুড কোম্পানির এই স্ক্রিন ক্রিমটির দাম 145 টাকার মতো। এই স্ক্রিন ক্রিমটি কেনার সময় আপনারা ডিসকাউন্টও পেতে পারেন। তো এই স্ক্রিন ক্রিমটি দিনে ঠিক কখন, কীভাবে, কতদিন ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার পরে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে, কী কী সাইড এফেক্ট রয়েছে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এই আল্ট্রাভাইট স্ক্রিন ক্রিমটি হাইড্রোকুইনোন যেটা রয়েছে সেটা স্কিনে মেলাসমা যেটা রয়েছে মেলাসমাকে কন্ট্রোল করে। টাইটানিয়াম যেটা ভিটামিন ই এর ফরফেট সেটা অ্যাকনে, পিম্পল বা ব্রণ ওঠা বন্ধ করে। এবং ব্রণ ওঠার পরেই যদি স্কিনের সেলগুলি ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই সেলগুলিকে রিপেয়ার করতে সাহায্য করে। মোমেন্টাসন এটা হলো একটি স্টেরয়েড। তো এই ক্রিমটি ব্যবহার করার পরে যদি আপনার স্কিন অনেকটা রেডনেস, সোয়েলিং ও খুব লাল হয়ে যায় সেটা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই স্কিন ক্রিমটি ব্যবহার করার পরে আপনার স্কিন অনেকটা উজ্জ্বল ঝলমলে রাখবে, স্কিনে পিম্পল ওঠার রুখতে সাহায্য করবে। এবং স্কিনে যদি অনেক পুরনো মার্কস থাকে বা কালো ছোপা দাগ থাকে, সানবার্ন হয়, স্কিনে ছানি পড়ে, তো সেই ছানিগুলি উঠাতে সাহায্য করবে, ইজিলি রিমুভ করতে সাহায্য করবে। এবং চোখের নিচে যদি কালো দাগ থাকে সেগুলি কিন্তু ইজিলি রিমুভ করবে। তো এই স্কিন ক্রিমটি দিনে ঠিক কখন ব্যবহার করতে হবে, এই স্কিন ক্রিমটি ব্যবহার করার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, যেটা হলো এই স্কিন ক্রিমটি রাত্রে ঠিক ব্যবহার করতে হবে। রাত্রে শোয়ার আগে ফেস ওয়াশ করার পরে স্কিন ক্রিমটি হালকাভাবে লাগিয়ে নেবেন। যতক্ষণ না পর্যন্ত স্কিন ক্রিমটি মুখে অ্যাবজর্ব হয়ে যায় ততক্ষণ পরে হালকাভাবে ম্যাসেজ করে লাগিয়ে নেবেন। এভাবে ঠিক প্রতিদিন রাত্রে ব্যবহার করতে হবে। এই স্কিন ক্রিমটি ব্যবহার করার পরে আপনি কোনো মতেই কিন্তু রৌদ্রে যাবেন না। যদি রৌদ্রে যেতে হয় তো অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন, আর তা না হলে কিন্তু স্কিনে ভালো কাপড় দিয়ে ঢেকে বাইরে বেরোবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই স্ক্রিন ক্রিমটি ব্যবহার করার পরে আপনার স্কিন কিন্তু অনেকটা উজ্জ্বল ঝলমলে রাখবে। অনেক পুরনো দাগ যদি থাকে, কালো দাগ এবং সূর্যের আলোতে পড়ে যাওয়া দাগ যদি থাকে, চোখে কালো ছাপ্পা পড়ে, সেগুলি রিমুভ করবে ইজিলি। তো এই স্কিন ক্রিমটি কয়েকটি টিউবে ব্যবহার করার পরে কিন্তু আপনার স্কিন অনেকটা সুন্দর করবে। কন্টিনিউ কিন্তু এই স্কিন ক্রিমটি ব্যবহার করা যাবে না, কেননা এতে রয়েছে মোমেন্টাসন। এই মোমেন্টাসন একটি স্টেরয়েড। তো স্টেরয়েড স্কিনের জন্য অনেকটা ক্ষতিকারক হতে পারে, তাই এই স্কিন ক্রিমটি কন্টিনিউ কিন্তু ব্যবহার করবেন না। ব্যবহার করার প্রয়োজন মনে করলে কিন্তু অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ দিয়ে ব্যবহার করবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা জেনে নিই এই আল্ট্রাবাইট স্কিন ক্রিমটি ব্যবহার করার পরে আপনার স্কিনে কী কী সমস্যা দেখা দিতে পারে বা সাইড এফেক্ট দেখা দিতে পারে। এই স্কিন ক্রিমটি ব্যবহার করার পরে আপনার মুখে স্কিনের চামড়া অনেকটা পাতলা হয়ে যেতে পারে, সোয়েলিং, রেডনেস হতে পারে এবং লাল হতে পারে, এগুলি সমস্যা দেখা দিতে পারে। এবং আপনার মুখে চুলকানি হালকা দেখা দিতে পারে এবং তার সাথে লোম বা চুল গজাতে দেখা দিতে পারে। এই হলো এই স্কিন ক্রিমটি কিছু সাইড ইফেক্ট। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আল্ট্রাব্রাইট স্কিন ক্রিমটি নিয়ে আজকের এই ছোট ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমাদের এই চ্যানেলের সদস্য সবাই জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।